নেট জগতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই হাওড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাওড়ায় এই প্রথম 19 নম্বর ওয়ার্ডে ফ্রি ওয়াইফাই চালু করা হলো। ছাত্রছাত্রী ছাড়া এই ওয়ার্ডের সমস্ত মানুষই এই ফ্রি ইন্টারনেটের পরিষেবা পাবে। নূর মোহাম্মদ মুন্সি লেনে চোলাপাড়া শহীদ বাবা মাজার মাঠে আনুষ্ঠানিকভাবে ফ্রি ইন্টারনেট পরিষেবা বা ওয়াইফাই এর শুভ সূচনা করেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র সহ একাধিক কংগ্রেস কর্মীবৃন্দ। 19 নম্বর ওয়ার্ডে কংগ্রেস কর্মী শেখ সাহিদ, তার উদ্যোগে এই ফ্রি ইন্টারনেট পরিষেবাটি চালু হল। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমাদের সকলের তাই এলাকার প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে আমার আহ্বান, আসুন মানুষের আগামী দিনে 19 নম্বর ওয়ার্ডকে আবার আমরা পৌঁছে দেবো এমন জায়গায় যেখানে সবাই মিলে আমরা বলব বড় বড় নম্বর ওয়ার্ড আবার সবাই শ্রেষ্ঠ আসন হবে। উপস্থিত হয়েছেন 18 নম্বর ওয়ার্ড কংগ্রেসের সভাপতি এই চিন্তা ভাবনা কেন ভারতবর্ষের মিডিয়া চোখ টোক একটু বন্ধ থাকে, তার কারণ হচ্ছে তাম হিন্দুস্তানের 1 ইঞ্চি জমিতে কেউ যদি পদ দেখিয়ে থাকে তাহলে তো কংগ্রেস ছাড়া কে করেছে? আপনারা এটা ভাবুন। আগে ওয়াইফাই এর কথা তো পরে আসছে, ওয়াইফাই এর কথা পরে আছে, ওয়াইফাই সাহিত দেখাচ্ছে, আর রাজীব গান্ধী দেখিয়ে গেল। ভারতবর্ষে কম্পিউটার, ভারতবর্ষে মোবাইল, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রাজীব গান্ধী যে রাস্তা দেখিয়ে গেছে তখন সাহিদ সেই রাস্তা ধরে হাঁটছে, সাহিদ সেই রাস্তা ধরে হাঁটছে, তার বেশি তো কিছু নয়। সাহির কংগ্রেসের কর্মী, কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের নিজস্ব আদর্শকে সামনে রেখে এগিয়ে। অসিতবাবু বললেন আপনাদের লড়াইটা মূলত বিজেপির সাথে, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। বিজেপি 1924 সালে তৈরি হয়েছে, আমরা 1885 সালে শুরুর দিন থেকে বিজেপির সঙ্গে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। আমরা লড়বো আমাদের সঙ্গে যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায়, দালালি না করে তারা আমাদের সঙ্গে আসুক, সবসময় আমাদের কাছে ওপেন করায়। সোনিয়া গান্ধীর কাছে যাক, রাহুল গান্ধীর কাছে যাক, সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী লড়াই আজকে সোনিয়া গান্ধী এক কাট্টা করেছে। সেখানে এ রাজ্যে থেকে কেউ যদি বিজেপির দালালি করবার নামে বিজেপির বিরুদ্ধে লড়াই, মেকি লড়াই, মক ফাইট দেখায়, তারা তো বিজেপির বিরুদ্ধে লড়তে চায় না। যারা লড়তে চায় তারা কংগ্রেসের হাতই ধরবে, দেখতে থাকুন সারা ভারতবর্ষ জুড়ে। আরেকটা লাস্ট প্রশ্ন আছে, বর্তমানে প্রায় সব দলই হচ্ছে পাত্তি বাছাই করছে, তো কংগ্রেস কি হাওড়া পুরসভাপতি কি মানে সেই পথে হাঁটবে? ওরা যদি বলে প্রার্থী বাছাই করছে তাহলে আমি যদি বলি আমাদের প্রার্থী বাছাই হয়ে গেছে, আমরা এখনও ডিক্লেয়ার করছি না, সেরকম পরিস্থিতি হয়নি, ইলেকশন এখনও আসেনি, কিন্তু প্রার্থী বাজার ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য দলের থেকে আমরা একটু এগিয়ে আছি। কলকাতা পুর ভোট যেমন এলাকা মানে নীতি নিয়েছে কংগ্রেস, তেমনই কি আগামী দিনে হাওড়া পুরসভা ভোটে সেই নীতি নিয়ে চলবে? ব্যাপারটা ঠিক একটু বুঝিয়ে বলো। কলকাতা পুরসভা ভোটে যেমন এলাকা চলো নীতি নিয়েছে, এলাকা চলো নীতি নিয়েছে কলকাতা পুরসভা, একলা চলো, একলা চলো নীতি নিয়েছে কংগ্রেস, হাওড়া পুরসভায় কি ব্যাপারটা হচ্ছে? আমরা আমাদের মতো করে চলবো, কংগ্রেস আমাদের মতো করে চলবে, কংগ্রেসের মতো করে চলবে। যারা বিজেপির এই ধর্মনিরপেক্ষতার বিপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়তে চায়, মানে বিজেপির সঙ্গে যারা লড়তে চায়, এই ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে আমাদের সঙ্গে যারা আসবে তারা স্বাগত, যারা আসবে, সেখানে ডান বাম কোনো কথা নেই, সকলে স্বাগত। আর এটা পুরসভার নির্বাচন, এই পুরসভার, হাওড়া পুরসভার সার্বিক ব্যর্থতা, যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটু বৃষ্টি হলে এক হাঁটু জল থাকবে।